আসলে দেখেন ঝগড়াগুলি যখন হয় তখন কার সাথে হবে, আপনার ঝগড়া কার সাথে হবে, আপনার বন্ধুর সাথে, আপনার ভাইয়ের সাথে, তাই কিন্তু হবে। মানে যার সাথে আপনার সখ্যতা আছে, আপনি রাস্তায় হাঁটতেছেন অপরিচিত একটা মানুষের সাথে যায় আপনি ঝগড়া শুরু করবেন না। সো এইখানে সেলিব্রিটিরা খেলতেছিল, সেলিব্রিটিদের সাথে সবার সবার একটা পরিচয় আছে, কারোর সাথে তুই তুই সম্পর্ক আছে, কারোর সাথে তুমি তুমি সম্পর্ক আছে। ওই জায়গা থেকে যখন দেখছে যে আমার এই বন্ধুটা যার সাথে আমি একসাথে গলায় গলা মিলিয়ে চা খাই, আড্ডা দিই, শুটিং করি, ও আমার বাজে স্লেজিং করতেছে, এটা নিতে পারে নাই, এইটা থেকেই ঝামেলাটা হয়েছে। তো যেমন ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে এটা মিটে যায়, বন্ধু বন্ধুর মধ্যে হলে মিটে যায়, আমাদের মধ্যেও যে ঝামেলাটা ছিল সেটা আলহামদুলিল্লাহ মিটে গেছে। আমরা বাংলাদেশ দলকে সাপোর্ট দেওয়ার জন্য আবার মাঠে নামলাম। বাংলাদেশ দল নিঃসন্দেহে একটি ভালো দল, আমাদের 11 জন খেলোয়াড়ই সামর্থ্য আছে যে কোনো মুহূর্তে ম্যাচকে নিজের করার। কিন্তু ঝামেলা যেটা হচ্ছে, আমার পার্সোনালি মতামত, এটা কেউ অন্যভাবে নেবেন না, আমাদের খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ বেশি কনফিডেন্স, ওভার কনফিডেন্স, তাদের বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে যে আমারা তো দল থেকে বাদ দেওয়ার কেউ নাই। তারা ভুলে যায় যে তামিমও একসময় দলের অপরিচিত ছিল, তামিম ভাইরাও কিন্তু বাদ দেওয়া হয়েছে তার বিভিন্ন ফিটনেস ফিটনেসের ইস্যু দেখায়। সো আপনি কেউই না ভাই, বাংলাদেশ 20 কোটি মানুষের দেশ, সেখান থেকে 11 জনের আপনি একজন, আপনি ভাবার কোনো কারণ নাই যে আপনি হনু। অন্যভাবে নিয়ে না, আবেগ থেকে বলতেছি, কারণ আমি যখন বাংলাদেশ হালে হাইরে গেলে আমি কিন্তু বলেছি কালকে থেকে আর ম্যাচ দেখবো না। এরপরে যখন খেলাটা শুরু হয় চোরের মতো আমি এভাবে তাকাই, আবার একটু তাকাই যে যার সামনে বলছি যার দেখবো না, ও দেখলে তো আমাকে টিটকারি দিবে, তারপরেও দেখি। কেন দেখি? আমার দেশপ্রেম দেখি, আমার ভালোবাসা। খেলেন আপনারা 11 জন, কিন্তু যখন হারেন নাম হয় বাংলাদেশ হারছে, আবার আপনারাই যখন জিতেন নাম হয় বাংলাদেশ জিতছে। সো যদি না পারেন আপনি সরে আসেন, অন্যকে সুযোগ দেন, কিন্তু আপনি এমন ভাব নিয়েন না যে আপনি এমন কিছু হয়ে গেছেন এবং বাংলাদেশকে নিয়ে আমরা হারাই দিবেন, এই এই ধরনের কোনো কিছু আপনার দায়িত্ব দেওয়া হয় নাই ভাই। সো আমার টিমের কাছে প্রত্যাশা থাকবে, খেলায় হার জিত থাকবে, কিন্তু আপনাদের আপনাদের আচরণ যেন ক্রিকেট সুলভ হয়। আপনারা কেউ কেউ সাংবাদিকদের বের করে দেন, কেউ এইটা করেন সেটা করেন, এইটা তো আপনার কাজ না ভাই, আপনার কাজ হচ্ছে ক্রিকেট খেলা, এবং আপনি ভালো খেলবেন সেই প্রত্যাশাই করি আমরা 20 কোটি মানুষ, সেই প্রত্যাশা।